মিনিস্টার ফ্রিজ নিবেদিত মৌসুম ইস লাইভ কিচেনে আপনার সবাই সুস্বাগতম আরও রয়েছে স্পাইসি পার্টনার রাজকীয় স্বাদে রাজকীয় রান্নার জন্য এক নম্বর ব্র্যান্ড রাজকামাল গুঁড়া মশলা কয় লিজ অ্যান্ড হার্বাল লিমিটেড হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে হোটেল দ্য কক্স টুডে এবং ট্রেস পার্টনার বিশ্ব আমাদের আজকের অতিথির সাথে পরিচয় করে দেব আপনাদের সবার চেনা আমার খুব কাছের ভাই খুব আদরের শুধু আমার আমাদের সব সেলিব্রিটিদের খুব আদরের কারণ ও অনেক সুন্দর ডিজাইন করে আমাদের সেলিব্রিটিতে কিন্তু ডিজাইনার খুব পছন্দের মানুষ কাছের মানুষ আছো বিপ্লব বাসা কেমন আছে ঈদ মোবারক ঈদ মোবারক যখন থেকে জানি যে তোমার সাথে দেখা হবে অনুষ্ঠানটাতে আসতে হবে তখন থেকে এটা এক্সাইটমেন্ট কাজ করছিল। যে কত স্মৃতি মনে পড়ে গেছে কত গান কত ছবি কত কিছু মানে আমাদের প্রিয়দর্শিনী আমাদের মৌ

91 এ রিলিজ পায় নাইনটি টু এরকম এবং তখন তো আমি নারায়ণগঞ্জ থেকে চারগোলা পড়তে আসতাম যখন বাসে করে আসতাম গুলিস্থানে নামতে হতো এবং অনেক স্মৃতি আসলে সেই সময় গুলিস্তানা হলে বা মনে আছে ওই ছবিটা রিলিজ নয় এবং আমি ওখানে দেখতে যে বন্ধু তখন ঢাকায় মাত্র প্রথম প্রথম আসি চারুগুলো ক্লাস করার জন্য এবং বিপাশাহ যখন আমার ক্লাসমেট ছিল তখন তোমার সম্পর্কে না ওর কাছে অনেক কিছু জানতে চাইতাম আমার মনে আছে এবং তোমার যে প্রেস কনফারেন্সটা হয়েছিল ওখানে বিপাশা গিয়েছিল আমার মনে আছে ও আবার পরের দিন ছবিগুলো নিয়ে দেখালো তখন ওই অ্যালবামটা এখনও আমার কাছে আছে আমি যত্ন করে রেখে দিয়েছি আসলেই তুমি তারপরে সালমান সোহেয়ের মা ছিলেন বিপা সাহের বসা ছিল এবং অনেক অনেক গল্প শাবনাজ হ্যাঁ শাবনাজ ছিল মানে অনেক স্মৃতি আসলে ওই সময় আমার ওই মৌসুমী নামটা শুনলে আমার ওই কেয়ামত থেকে কেয়ামত থেকে শুরু করে আমার সেই তোমার সাথে জার্নিটা কাজ করা এবং এখন পর্যন্ত যে স্নেহের জায়গাতে বসে আছি ভালোবাসার জায়গাতে বসে আছি এটা সব আমার খুব কম মানুষের ভাগ্যই যেটা আমি খুব ভাগ্যবান না তুমি সবারই খুব স্নেহের বরাবরই ছিলে এখনো রয়েছো কোনো বদলায়নি সেই সম্পর্কটা কারোর সাথেই সেটা সেটা তো বড় ব্যাপার এবং সেটার কারণেই কিন্তু তুমি আজকে যে বিশ্ব রং নিয়ে তুমি কিন্তু বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছো এটা দিদি আসলে আমি আমার ক্রেডিট কতটুকু আমি জানি না আমি আসলে কাজ করে যে কাজ পাওয়া মানুষ এবং সবসময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তোমাদের জন্য যে তোমাদের দোয়া না থাকলে তোমাদের সাপোর্টটা না থাকলে বিশ্বরঙ্কে আলাদা করে কেউ দেখতে পারতো না আমার তো মনে আছে যে

বড়ই দেখে গেল যে আমি সবগুলোই পড়েছি কিন্তু দেখো সেই দিনের সেই যে সহজজীবিতা গুলাই কিন্তু এই দেশে মানুষ যেভাবে ইন্ডিয়ান ও পাকিস্তানি মেশা মানুষগুলাকে যারা সবসময় ভারতীয় কাপড় পছন্দ করে তারা কিন্তু মুখটা ফুরিয়ে নিয়ে আসছে তোমাদের কল্যানে কারণ এটাতে সম্ভব ছিল না বিশ্বাস জায়গাটা আস্থা জাগানোর ব্যাপারটা সবাই মনে তাত মানে হচ্ছে কি করকড়া একটা কাপড় একই টাইপের তাতে শাড়ি তাদের পার বা ওই যে গামছা টাইপের কাপড় হবে মানে বাঙালি সাজ মানে হচ্ছে গরিব বাঙালির সাজে কোনো অভিজাত্য নাই অথচ দেখো যে এই গত পঁচিশ বছরে আমরা তো নাইনটি ফোর থেকে নাইনটি টু থাউজেন্ড নাইনটিন বছর হয়ে গেল দুই যুগ পার করে ফেলেছি এখন পর্যন্ত মানুষের পছন্দের একটা জায়গায় বসে আছে বিশ্বরং একটা দায়িত্বের সাথে কাজ করছি এবং এটা আমি বলবো যে মিডিয়া এবং তোমরা না থাকলে আমার পক্ষে সম্ভব ছিল সেটাই সম্ভব না তো যাই হোক তুমি তোমার জন্য আমি প্রন রেডি করেছি কারণ তুমি প্রন অনেক পছন্দ করো তো চাইনিজ একটা আইটেম করছি এটা আমি সিসমি অয়েল দিয়ে করব সিসমি সিসমি গ্রিল প্রন সিসিলি গ্রিল সিসমি সিসমি অয়েল আছে আচ্ছা তিলের তেল আচ্ছা বাংলায় বলে এটাকে আমরা ইংলিশে বলি সিসমি অয়েল এটা কেটে খুব করে করে রান্না আমাদেরকে পরে খাওয়াবে প্লিজ আমি আজকে শিখছি এবং তুমি জানো না হয়তো আমি কিন্তু রান্না পাগল মানুষও ছবি আঁকার পরে যে জায়গাটার প্রতি আমার দুর্বলতা সেটা কিন্তু রান্না করা যদি এখন সময় কম পাই যারা একটু শৌখিন তারা কিন্তু রান্নাটা খুব প্রেফার করে বিকজ এটা আমি আচ্ছা এটাকে মাছখান থেকে এরকম করে কেটে নিতে হবে কেটে এখান থেকে মলাটা বের করে নিতে হবে তারপরে ফ্রেশ পানি দিয়ে আমরা আগে ধুয়ে নিয়েছি তারপরে কাটার পরেও চাইলে একটু ধুয়ে নাও যেতে পারে ঠিক আছে আচ্ছা আচ্ছা এমন একটা জিনিস সেটাও আমার আজ পছন্দ করে না এমন নেই আচ্ছা আমি একটু সল দিয়ে হুম সলটা আমি হাত দিয়ে ব্যবহার করি হুম তাহলে মাপ মতো দেওয়া যায় ছিটা ছিটা বিয়ের পর আসলে আমার রান্না করার প্রবণতাটা কমে গেছে ব্যস্ততাটা বেড়ে গেছে আসলে ব্যস্ততার কারণে এনজয় করি আসে সত্য কথা ঘরে থাকলে বলি তো যে তুমি যা বিশ্বরং সামলাও আমি বাসা সামলাচ্ছি পারি ঘর মুছতে পারি ঘর ঝাড়ু দিতে পারি আলমারি গুছাতে পারি কাপড় সব পারি আচ্ছা এখানে আমরা খুব বেশি মশলা ইউজ করব না ঠিক আছে কি কি দিচ্ছি আমরা এটার সাথে এখন আমরা একটু রসুন আচ্ছা রসুনটাকে স্ম্যাশ করে নাও হয়েছে বেটে নাও হয়েছে আর একটু আদা সামান্য বাহ বাস দুটো মিল তো স্মেল এমনি অনেক সুন্দর হবে হুম একটু অল্প করে একটু চাইনিজ ফুডে এরা আদা এবং রসুন ইউজ করবে হ্যাঁ এই জন্য ওই ফ্লেভার ধরে রাখার জন্য এটা লাগবে বাস এটা খুবই কম

চাম দিয়ে দিতে পারো অল্প করে গ্রিল হবে তো ডিপ ফ্রাইড না কিন্তু আর একটু দাও আমাদের একটা সিজনিং হয়ে গেছে সফট টাইপের হয়ে গেছে এটা কতক্ষণ মেরিনেট করে রাখতে হবে এটা বেশি কোন না চিংড়ি মাছ তো জাস্ট 2 3 মিনিট 5 মিনিট এনাফ তেলটা কি ঠিক আছে ফ্রিজে 5 10 মিনিট আধা ঘন্টা রাখা যায় কোনো ব্যাপার না হ্যাঁ লাগবে তো বোধহয় হুম ঠিক আছে এর সাথে আমরা অল্প করে একটু এই অয়েলটা দিয়ে দিচ্ছি প্রপার একটা ফ্লেভার আসার জন্য বাহ দেখলাম ওই জালটা তাপটা একটু কমে নিচ্ছে কম আছে করতে হবে ঠিক আছে নায়িকার রান্নাঘরে বিপ্লব সাহা কিন্তু আমার প্ল্যানটা কিন্তু মাথায় রাখতে হবে এই মৌসুমি কিচেন যেন মানে ক্যামেরাতে বন্দি না থাকে আচ্ছা মৌসুমি কিচেন আছে লাইভ মানে লাইভই দেখতে চাই এবং আমার ধারণা এটা তাই হবে খাঁটি তেল রাজকামাল রূপালী ইলিশ দেশের গর্ব বাংলার গর্ব রাজকামাল তো বাচ্চারা হচ্ছে যত মজা করে রান্না করো ঘি ফ্লেভারটা নাই কেন সাথে সাথে বলবে এটা তো ঘি দাও নাই তো এখন আমি ঘি আনি ঘি এনে সানি আমার জন্য স্পেশাল ঘি নিয়ে আসে কোনো না কোনো ভালো একটা জায়গা থেকে অর্ডার করে বানাই আসে সেই ঘি করি আমি লুকায় রেখে দিই কখনো কাজের বুয়াতে সামনে রাখি না তাহলে ওরা ঢালা শুরু করে ওরা মনে করে কি অনেক মশলা অনেক ঘি দিলে রান্না স্বাদ হবে রান্না স্বাদ হবে আমি কি করি আমি একবার ঘি এনে দেয় আমার দেখা গেল এটা ছয় সাত মাস এক বছরও শেষ হয় না শেষ হয় না কেন কারণটা হচ্ছে আমি খাবারের শেষে ঘি অ্যাড করি

সাথে একটু সালাদটা করে নিচ্ছি আমরা এখানে একটু পেঁয়াজের ছোট ইয়ে পাতা নিয়ে নিয়েছি তারপরে একটু লেটুস পাতা নিয়ে নিয়েছি এখানে রেড ক্যাপসিকাম নিয়েছি আর একটু গ্রিন কী বলে শশা কিউকাম্বার নিয়ে নিয়েছি কিছুটা ইয়ে নিচ্ছি আমরা কর্ন নিয়ে নিচ্ছি সুইট কর্ন

हाफ चामच अच्छा अच्छा बा बस चल बे

বিপ্লব এটা তোমার জন্য নাও আমি চামচ সো মাচ একদম বসো তো আর চামচ লাগবে না অনেক কষ্ট করেছো এখন যদি দর্শক দেখে যে তোমাকে আমি আবার কিচেনে পাঠাচ্ছি আমাকে একদম পেটাবে কারণ মৌসুমীকে সবাই নাচতে গাইতে অভিনয় করতে দেখতে পছন্দ করে রান্না করে কেউ পছন্দ করবে না আর যাই করুক আমরা একটু হাতে ট্রাই করি এর মধ্যে একটু আলাদা মায়া আছে মমতা আছে বোনকে খাওয়াচ্ছি আমি তোমাকে খাইয়ে দিই তুমি একটু দেখো আগে তো আচ্ছা আমি আর থেকে ট্রাই করি বাহ হুম খুব ভালো ট্রাই করছে গোলস টু ইউ কারণ হুম আর উনি হচ্ছেন কি এমনি তো রাজকীয় মুড়ে থাকেন তো তার মধ্যেই রাজ রানীর যখন ছোঁয়া পড়ে গেছে ও চিংড়ি আর চিংড়ি নেই বোঝে না ওই যে গার্লিক সেসমি অয়েল অনেক কিছু অনেক কিছু শোনো সালাদ কিছু আমি দিয়ে খাওয়া দরকার নেই আচ্ছা নাও এটা সাথে একটু সালাদ খাও আর একটু খাও আমার এটা খুব প্রিয় মাশরুম তোমাকে একটু দেই নাও এখানে

দেখো আমাদের গিফটগুলো দেখো ও মাই গড দেখো এখানে রয়েছে রাজকমলের গিফট হ্যাম্পার রয়েছে লিজান হার্বাল বিউটি প্রোডাক্ট বাহ বাহ তোমার খুব পছন্দ হ্যাঁ লিজেন হার্বাল শুধু না লিজেন হার্বালের পুরো ফ্যামিলি আমার পছন্দের আচ্ছা রয়েছে রং বিশ্ব রঙের পাঞ্জাবি ইউ এই গিফটটা সবচেয়ে সুন্দর কিন্তু কারণ সব গিফট কেউ দিবে এটা কেউ দিবে না বিশ্ব

আল্লাহ হাফেজ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন চলো এরকম করুন দশা